আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আল্লাহ তাআলা যুগে যুগে এমন কিছু মনীষী প্রেরণ করেছেন যাদের অক্লান্ত পরিশ্রমে মানুষ পেয়েছে সত্যের দিশা। এই মনীষীদের মধ্যে চার মাযহাবের চারজন ইমাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের মধ্যে পারস্পরিক ছাত্র শিক্ষকের সম্পর্ক। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র ইমাম শাফেঈ এবং তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। প্রথমে আমরা জানব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে। ফিকাহ শাস্ত্রের উদ্ভাবক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নাম নোমান, উপনাম আবু হানিফা, এই নামে তিনি পরিচিতি লাভ করেন। পিতার নাম সাবিত, তিনি ছিলেন একজন তাবেই। হিজরি আশিসন মোতাবেক 700 খ্রিস্টাব্দে কুফায় জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে তিনি তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। প্রাথমিক জীবনে তিনি ব্যবসার কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। পরবর্তী সময়ে একজন বিশিষ্ট আলেমের পরামর্শে জ্ঞানার্জনে উৎসাহ লাভ করেন। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত খাদেম ও প্রসিদ্ধ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কুফায় আগমন করলে তিনি অল্প বয়সে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তৎকালীন কুফায় প্রথা অনুযায়ী 20 বছরের আগে হাদিস বর্ণনার সুযোগ না থাকায় তিনি তার কাছ থেকে কোনো হাদিস বর্ণনা করতে পারেননি। তবে তাকে দেখে বাল্য বয়সেই তাবেঈ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। মাত্র 17 বছর বয়সে জ্ঞানার্জনে আত্মনিয়োগ করেন। অল্প সময়ের মধ্যেই তিনি ইলমে কালামে পূর্ণ পাণ্ডিত্য অর্জন করেন। অতঃপর পবিত্র কোরআন ও হাদিসের জ্ঞানার্জনে মনোনিবেশ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি অসংখ্য গুণের অধিকারী ছিলেন। তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, বিশিষ্ট আবেদ ও অতিশয় বুদ্ধিমান। তার সম্পর্কে মনীষীরা বিভিন্ন উক্তি করেছেন। যেমন হযরত ইবনে মুবারক রহমতুল্লাহি আলহি বলেন, আল্লাহ তাআলা যদি ইমাম আবু হানিফা ও সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলহি দ্বারা আমাকে সহায়তা না করতেন, তবে আমি অন্য মানুষের মতোই থাকতাম। ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলহি বলেন, মানুষ ফিকা শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহির এক পরিবার। তিনি অন্যত্র বলেন, যে ব্যক্তি ফিকা শাস্ত্র লিখতে চায় সে যেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহির ছাত্রদের আঁকড়ে ধরে। ইমাম মুবারক রহমতুল্লাহি আলহি বলেন, মানুষের মাঝে সবচেয়ে বড় ফিকাহ বিশারদ হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি। আমি ফিকা শাস্ত্রে তার ন্যায়যোগ্য কাউকে দেখিনি। হযরত ইবনে মুইন বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি হাদিসের শিকাহ বিশ্বস্ত ছিলেন। হযরত সুলাইমান ইবনে আবু শায়ক বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি একজন বুজুর্গ ও দাতা ছিলেন। আবু নুয়াইম বলেন, তিনি মাসালাই গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি একাধিকবার প্রসিদ্ধ সাহাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ লাভ করেন। সুতরাং তিনি তাবেই। তার সময় চারজন সাহাবি জীবিত ছিলেন, যথা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহু, হযরত সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ও আবু তুফাইল ইবনে আমির ইবনে ওয়াসেল রাদিয়াল্লাহু আনহু। তিনি ফিকাহ শাস্ত্রের উদ্ভাবক। তার 40 জন সুদক্ষ ছাত্রের সমন্বয়ে একটি ফিকহ সম্পাদনা বোর্ড গঠন করেন। এই বোর্ডের মাধ্যমে দীর্ঘ 22 বছর কঠোর পরিশ্রম করে ফিকহ শাস্ত্রকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করেন। বোর্ডের 40 জন সদস্য থেকে আবার 10 জন সদস্য নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকহ শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বিশেষ বোর্ডের অবদান সবচেয়ে বেশি। যখন বোর্ডের সামনে কোনো একটি মাসালা পেশ করা হতো, অতঃপর সবার ঐক্যমত্যের ভিত্তিতে তা লিপিবদ্ধ করা হতো। এভাবে 93,000 মাসালা কুতুবে হানাফিয়াতে লিপিবদ্ধ করা হয়। তিনি হিজরি 150 সন মোতাবেক 767 খ্রিস্টাব্দে খলিফা মনসুর কর্তৃক প্রয়োগকৃত বিষক্রিয়ার ফলে কারাগারে ইন্তেকাল করেন। সম্মানিত সুধী, এখন আমরা জানব ইমাম মালিক রহমতুল্লাহি আলহি সম্পর্কে। মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলহি, তার নাম মালিক, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি ইমামুল দারির হিজরহ, পিতার নাম আনাস। তিনি 93 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে মদিনা ছিল কোরআন ও হাদিস শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা ইন্তেকাল করলেও তাদের বংশধরদের বেশিরভাগ এখানেই বসবাস করেন। তিনি এখানেই জ্ঞানার্জন করেন। আব্দুর রহমান ইবনে খরমুজ রহমতুল্লাহি আলহির কাছে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। অতঃপর ইমাম জহরি রহমতুল্লাহি আলহি, নাফে রহমতুল্লাহি আলহি, ইবনে জাকুয়ান রহমতুল্লাহি আলহি এবং ইয়াহইয়া ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস শ্রবণ করেন। হিজাজের ফকিহ রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলহির কাছ থেকে তিনি ফিকাহ শাস্ত্র অধ্যয়ন করেন। স্বীয় উস্তাদের থেকে রেওয়ায়াত ও ফতোয়া দানের সনদ প্রাপ্তির পর ফতোয়ার আসন সমাসীন হন। 70 বছর বয়সে তিনি অধ্যাপনার কাজ শুরু করেন। মসজিদে নববী ছিল তার পাঠদানের জায়গা। বিভিন্ন এলাকা থেকে অসংখ্য জ্ঞান পিপাসু তার দরবারে এসে জড়ো হতো। ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলহি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফিকাহবিদ ও মুজতাহিদ ছিলেন। তার সম্পর্কে ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলহি বলেন, ইমাম মালিক ইবনে আনাস না থাকলে হেজাজবাসীদের ইলম বিলুপ্ত হয়ে যেত। হাদিসের পাঠদানে ইমাম মালিক খুবই আগ্রহ বোধ করতেন এবং এটাকে তিনি ইসলাম প্রচারের অংশ হিসেবে মনে করতেন। তিনি গভীর প্রজ্ঞার সঙ্গে পাঠদান করতেন।
পাঠদানের প্রারম্ভে গোসল করা, পরিষ্কার জামাকাপড় পরিধান করা ও খুশবু ব্যবহার ইত্যাদি ছিল তার নৈমিত্তিক অভ্যাস। তিনি সুদীর্ঘ 50 বছর কাল শিক্ষা ও ফতোয়া দানের কাজে নিয়োজিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে তিনি মদিনায় পাদুকা ব্যবহার করতেন না এবং বাহনেও চড়তেন না। তিনি বলতেন যে এই জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, সেই জমিনে আমি বাহনে চড়তে লজ্জাবোধ করি। তিনি হিজরি 179 হিজরির 11 অথবা 14 রবিউল আউয়াল 795 খ্রিস্টাব্দ জুন বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সম্মানিত সুধী, এখন আমরা জানব ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে। তার নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ, মাতার নাম উম্মুল হাসান, নিজবতি নাম শাফেঈ, পিতার নাম ইদ্রিস। তার পূর্বপুরুষ শাফেঈ রহমতুল্লাহি আলাইহির নামানুসারে তিনি শাফেঈ নামে পরিচিতি লাভ করেন। তিনি 150 হিজরি মোতাবেক 767 খ্রিস্টাব্দে ফিলিস্তিনের আসকালান প্রদেশের গাজাহ নামক স্থানে জন্মগ্রহণ করেন। কারো কারো মতে যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি ইন্তেকাল করেন সেই দিনে ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলহি জন্মগ্রহণ করেন। 2 বছর বয়সের সময় তার পিতা ইন্তেকাল করেন, ফলে তার মাতাই তাকে লালন পালন করেন। বাল্যকালে তার মাতা তাকে নিয়ে পবিত্র মক্কা শরীফে গমন করেন। অতঃপর পবিত্র ভূমিতেই তার বাল্যকাল অত্যন্ত দরিদ্র অবস্থায় অতিবাহিত হয়। বাল্যকালে তিনি সেখানকার অধিবাসীদের কাছ থেকে প্রাচীন আরবি কীর্তি সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করেন। 7 বছর বয়সে তিনি পবিত্র কোরআন মাজিদ হিফজ করেন এবং 10 বছর বয়স মুয়াত্তায়ে ইমাম মালিক মুখস্থ করেন। অতঃপর মক্কা শরীফের বিশিষ্ট জ্ঞান পণ্ডিত মুসলিম ইবনে খালিদ জাঞ্জি রহমতুল্লাহি আলহি ও সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলহির কাছে ফিকাহ ও হাদিস শাস্ত্র শিক্ষা করেন। 15 বছর বয়সে তার উস্তাদ তাকে ফতোয়া দানের অনুমতি দেন, তবে তিনি উস্তাদদের সার্টিফিকেট নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলহির দরবারে উপস্থিত হন। তিনি তাকে মুয়াত্তা শোনান এবং তার কাছে ফিকাহ শাস্ত্র শিক্ষা করেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ইরাক, মিশর ইত্যাদি দেশ সফর করেন। ইরাকে গিয়ে তিনি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলহির নিকট ফিকাহ হানাফি শিক্ষা করেন। এভাবেই তিনি মালিকি ও হানাফি মাঝহাবের নিয়মকানুন আয়ত্ত করে ত্রিমুখী জ্ঞানের অধিকারী হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন এবং মক্কায় আগত মিশরীয়, স্পেনীয় ও আফ্রিকান আলেমদের সঙ্গেও ভাবের আদান প্রদান করে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। তিনি হানাফি, মালিকি ও মুহাদ্দিসদের মাঝহাব মিলিয়ে মধ্যমপন্থী এক মাঝহাব তথা শাফেঈ মাঝহাব প্রবর্তন করেন। তিনি সেই মতে গ্রন্থ রচনা করেন, লোকদের শিক্ষা দেন এবং মাঝহাব অনুযায়ী ফতোয়া প্রদান করেন। তার এই মাঝহাবকে কাদিম বা পুরাতন মাঝহাব বলা হয়। মিশরে গমন করার পর তার ইরাকি ফিকহের কিছু পরিবর্তন করে নতুন মিশরি ফিকহ প্রবর্তন করেন এবং এই মতানুযায়ী গ্রন্থ রচনা করেন। তার এই মাঝহাবকে মাঝহাবে জাদিদ বা নতুন মাঝহাব বলা হয়। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলহি নিজেই তার মাঝহাব প্রচার করেন। তার ছাত্ররাও লিখনের মাধ্যমে দলে দলে প্রচার কার্যে যোগদান করেন, ফলে বিভিন্ন দেশে তার মাঝহাব ছড়িয়ে পড়ে। মিশরে তার মাঝহাব সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলহি একজন শীর্ষস্থানীয় ফিকহ ও মুহাদ্দিস ছিলেন। তার মধ্যে বহু গুণের সমাহার ছিল। তিনি উসুলুল ফিকহ শাস্ত্রের সংকলক। তিনি এই প্রসঙ্গে আর রিসালাহ নামক একটি গ্রন্থ রচনা করেন। মিফতাহুস সায়েদার গ্রন্থাকার বলেন, ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলহি সমগ্র বিশ্বের ইমাম এবং প্রাচ্য ও পাশ্চাত্যের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহতালা তার মধ্যে এরূপ জ্ঞান সর্ব একত্রে দান করেছেন, যা তারপরে কোনো ইমামের মধ্যে একত্রিত করেননি। ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলহি ছিলেন সর্ববিষয়ে যুগশ্রেষ্ঠ পণ্ডিত। হাদিস শাস্ত্রে তার দক্ষতার জন্য ইরাকবাসী তাকে নাসিরুল হাদিস তথা হাদিসের সহায়ক উপাধিতে ভূষিত করেন। তিনি হিজরি 204 সনের রজব মাসের শেষ দিন 920 খ্রিস্টাব্দ মোতাবেক 20 জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে মিশরের ফুস্তাতে ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 54 বছর। জুমাবার আসরের পর তাকে মিশরের ফুস্তাতে সমাহিত করা হয়। সম্মানিত সুধী, এখন আমরা জানবো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলহি সম্পর্কে। হাফেজে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলহির নাম আহমদ, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি শাইখুল ইসলাম ও ইমামুল সুন্নাহ, বংশগত পরিচয় সাইবানী, পিতার নাম মুহাম্মদ, দাদার নাম হাম্বল। তিনি হিজরি 164 সনের রবিউল আউয়াল মাস মোতাবেক 780 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বাগদাদে জন্মগ্রহণ করেন। 3 বছর বয়সের সময় তার পিতা মারা যান। তার মাতা এতিম আহমদের লালন পালনের ভার গ্রহণ করেন। মাতার তত্ত্বাবধানে তার শৈশবকাল অতিবাহিত হয়। তার মাতাই তার শিক্ষা দীক্ষার দায়িত্ব গ্রহণ করেন। তিনি স্বীয় মাতার তত্ত্বাবধানে প্রথমে কোরআন মাজিদ হিফজ করেন। 7 বছর বয়স থেকে তিনি হাদিস অধ্যয়ন শুরু করেন। তৎকালীন সময়ে বাগদাদ নগরী ছিল পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ নগরী। এই নগরী তখন বহু জ্ঞানী, গুণী, ফকিহ ও হাদিস শাস্ত্রবিদদের পদাচরণে মুখরিত ছিল, ফলে দ্বীনী জ্ঞান লাভ করা তার জন্য খুবই সহজ ছিল।
স্থানীয় বড় বড় আলেমের কাছে নানা বিষয়ে জ্ঞান লাভের পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ইয়েমেন, কুফা, বসরা, মক্কা, মদিনা, সিরিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করেন। তিনি হাম্বলি মাঝহাবের প্রতিষ্ঠাতা। তার ফিকহ অত্যন্ত সহজ ও সরল। তিনি প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তার বহু ছাত্র তার মেধা ও স্মৃতিশক্তির ভূয়সী প্রশংসা করেন। তাজকিরাতুল মুহাদ্দিসিন গ্রন্থে উল্লেখ করা হয় যে তিনি মাত্র 4 বছর বয়সে কোরআন মাজিদ হিফজ করেন। তার প্রখ্যাত শিষ্য ইমাম আবু জুরিয়া বলেন, আমার শায়খদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেয়ে বড় হাফিজে হাদিস আর কেউ নেই। তিনি একাধারে ফিকহ ও হাদিস শাস্ত্রের ইমাম ছিলেন। তিনি ছিলেন দুনিয়া বিমুখ, আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি এবং বড় আবেদ। দিনের প্রতি ছিল তার পূর্ণ বিশ্বাস। সত্যের ব্যাপারে তিনি আপোষহীন। তিনি ছিলেন একজন দাতা ও অতিশয় বুদ্ধিমান। দিনের হিফাজতের জন্য তিনি খলিফা মামুনের উত্তরসরি কর্তৃক অনেক যাতনা সহ্য করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন সুদক্ষ হাদিস বিশারদ। হাদিসের দোষগুণ বিচার শক্তি, বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা ইত্যাদি ছিল তার নখৎপর্ণে। তার হাদিস সংকলনের প্রচেষ্টা ছিল শিক্ষা জীবন সমাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত। একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য হাদিস গ্রন্থ প্রস্তুতকালে তিনি অকল্পনীয় পরিশ্রম করেন। এই মর্মে তিনি প্রথমে বিভিন্ন সূত্রে 750,000 হাদিসের এক বিশাল ভাণ্ডার সংগ্রহ করেন। অতঃপর দীর্ঘ সময় ব্যয় করে যথেষ্ট যাচাই বাছাই করে একটি হাদিস গ্রন্থ রচনা করেন, যা মুসনাদে আহমদ নামে সুপরিচিত। তার সম্পর্কে মনীষীরা বিভিন্ন প্রশংসামূলক উক্তি করেছেন। যেমন ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদা বাগদাদ থেকে বের হয়েছি, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বুলের চেয়ে মুত্তাকি, পরহেজগার, বড় ফিকাহবিদ এবং বড় আলেম প্রত্যক্ষ করিনি। হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ বলেন, ইমাম আহমদ এরূপ গুণের অধিকারী ছিলেন যেসব গুণ আমি কারো মধ্যে দেখিনি। তিনি ছিলেন মুহাদ্দিস, হাফেজে হাদিস, শীর্ষস্থানীয় আলেম, পরহেজগার, দুনিয়া বিমুখ এবং বিবেকবান। হযরত ইসহাক ইবনে রাহওয়াইন রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি জমিনে আল্লাহ ও তার বান্ধার মাঝে হুজ্জত ছিলেন। হযরত আলী ইবনে মাদিনী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ইসলামের যে মর্যাদায় অবস্থান করেছেন সেই মর্যাদায় কেউ অবস্থান করতে পারেননি। তিনি 241 খিজড়ির 12 রবিউল আউয়াল মোতাবেক 855 খ্রিস্টাব্দের 31 জুলাই 77 বছর বয়সে বাগদাদে ইন্তেকাল করেন। সম্মানিত সুধী, ইসলামের 4 মাঝহাবের 4 জন ইমাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।